শৈলেন, কি সুন্দর তার নাম, আর কেমন সুন্দর যেন সেই পুরুষ, এক দেখায় যেন আমার মনটা একেবারে সে পাগল করে দিয়েছে। যদি একবার কাছে পেতাম তাহলে এই মনে আমার এই মনের কথা তো তাকে আমি খুলে আপনি একা একজনে দেখো আমার মতন একজন সাধারণ মেয়েকে আপনি বলারে কি আপনার স্বভাব সাধারণ হলো, আপনি তো মহারাজের বোন। আরে মহারাজের বোন বলে আমাকে আপনি বলে সম্মানান্দা করতে হবে? তবে আমি একজন অবলা নারী, আপনি পুরুষ হয়ে পুরুষ বলেই তো নারীর মর্যাদা যে কর্তব্য ছবি সেই বুঝি, সেদিন ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়ে এখন এখন তুমি আমাকে দূরে সরে রাখছো শৈলেন। ছবি সেদিন আমার কর্তব্য ছিল, আমি তাই করছি, কারণ আমরা মানুষ, আমাদের চোখের সামনে একটা ঘৃণ্য পুরুষ নারীর চোখ দিয়ে ছিড়িমিড়ি খেলবে, আর আমি দাঁড়িয়ে দেখবো। সত্যি সেদিন আপনি আমাকে না বাঁচালে ওই শয়তান হয়তো আমার সর্বনাশই করে ফেলত, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ ছিলাম। এসব কথা বলে আমায় লজ্জা দিও না ছবি। ঠিক আছে এখন আমাকে কি করতে হবে? আপনাকে আমি তেমন কিছুই বলতে বলবো না, আমি শুধু চাই, আমি শুধু চাই আপনার কাছে থাকি। মানেটা তো অমন কিছু নয় শুনলেন, আমি তোমাকে ভালো শুনলেন না ছবি বলো না শুনলেন। ঠিক আছে আজ ঠিক না হয় তুমি বলবো শুনলেন, কেন কেন বা সম্ভব হবে না শুনলেন, তোমার ভাই মহল কি তা মেনে নেবে? আমার পরে ছেড়ে দাও, আমার ভাই মোহন মেনে নেবে কি নেবে না সেটা আমি দেখবো। আজ থেকে তুমি আমার, আমি তোমার।
ভাবছো ছবি ভাবছি এই শৈলেন আচ্ছা বলো তো তুমি কি ভাবছো ভাবছি অনেক কথা কি কথা জানি না আমাদের এই ভালোবাসা চিরদিন থাকবে কি না না শৈলেন এই কথা তুমি বলতে পারো না শৈলেন আমাদের এই ভালোবাসার বাঁধন কেউ কোনোদিন ভাঙতে পারেনি আর কোনোদিন ভাঙতেও পারবে না শৈলেন Thank you.
সত্যি ছবি আমি ছাড়া তোমার আর কোনো গতি নেই তাই তো তোমার ওই মধু কণ্ঠে আমাকে এখানে টেনে এনেছে ছবি একই একই মোহন এতদিন তুমি যাকে দিদি বলে ডেকেছ আর হঠাৎ আজকে তুমি তার নাম ধরে ডাকছো মোহন আমি বলি কি তুমি এই সিংহাসন পেয়ে কি তোমার হীরার জ্ঞান হারিয়ে ফেলেছো মোহন আমি মোটেই হারাইনি ছবি মোহন আজ থেকে তোমার সাথে হবে আমার নতুন সম্পর্ক আরে ভাই বোনের থেকে নতুন সম্পর্ক পৃথিবীতে আর কি আছে মোহন আরে রাখো রাখো তোমার ভাই বোন পথে পাঠানো ভাই বোনের আবার সম্পর্ক আবি আবি চাই তোমাকে হৃদয় রানি করতে ভুলে যাও না ছবি আজ আমি রাজা বাবু তুমি রাজা হলো তোমার জন্মটা অরি আবর্জনা এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাও বলছিলাম ভোট তা যাচ্ছে আমি প্রস্তাবটা ফিরে যে ফুল আমার চোখের সামনে মধু গন্ধে ফুটে উঠল আমি চাই না অন্য কোন ভবর সে সে মধু তাহলে যা বলছি এখান থেকে তা যাচ্ছে একই একই হলো ভগবান মহারাজ একটা রাস্তা থেকে কেন উঠে নিয়ে এসলো ওই রাজমুকুটটা পরিয়ে দিয়েছে সে যে এখন ধরা দিয়ে সরাগান বলছে জানো বাবা মোহন 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 আমাকে কি বলেছে তুমি জানো বাবা মোহন যে আমাকে বিয়ে করতে চায় তাহলে কি আমি ভুল করেছি তার হাতে শাসন ভারকে নিশ্চয়ই ভুল করেছো বাবা আপনি আপনি তার কাছ থেকে ওই রাজ সিংহাসন কেড়ে নেন বাবা নইলে এই মানুষের অনেক অঘটন ঘটাবে বাবা ভাবিস রে প্রয়োজন হলে আমি তাই করব চল আজ তাকে আমি ভালো করে শাসিয়ে দেবো তাই চলো বাবা তাই চলো ওরে হইলে সুন্দরী ছবি সহজে আমার বশ মানবে কিন্তু তাকে যে আমার বশ মানাতেই হবে আজ রাতে তাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করব আর যদি বলে না তাহলে ওই চুলের মুঠি ধরে পিতা ওরা সারার অত্যাচারে ব্যবিচারে রাজ্যটা ভরে গেল এর নাম কি রাজ্য পরিচালনা আমি আবার অপরাধ স্বীকার করছি পিতা এই রাজ্য পরিচালনায় আমি নতুন ভুল হওয়াটাই স্বাভাবিক ছবিকে তুমি কি বলো ছবিকে 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 আমি বিয়ে করতে চাই পিতা এ কথা বলতে তোমার চিপলেটা আটকালো না তবে রাজ রাজা কত শত শত রাজকুমারী বরণ দ্বারা নিয়ে বসে আছে তোমাকে স্বামীত্ব বরণ করার জন্য আর তুমি কিরা চাচ্ছ শত শত রাজকুমারী আমি চাইলে পিতা আমি আমি শুধু চাই ওই সুন্দরী ছবি ছোট বড় হলে অন্তরটা তার ছোড়াই থেকে নইলে তুমি তাকে দিদি বলে ডাকতে আর কে করতে চাও তুমি বিয়ে ভরত ধর্ম তোমার ভয় নেই ভরত
ছুই মারি না পিতা বিশ্বাস করে না হ্যাঁ তুমি সর্বশ্রেষ্ঠ মহান যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে সেই দেবতার বুকে করছো তুমি কথা বল আর হাত থেকে তুমি রেহাই পাবে শয়তান সেই দেবতার অভিশাপ তোমার অন্তরে কত ধর্মের বলি আড়িয়ে আমাকে আর ভোলাতে পারবে না বৃদ্ধ আরে আমি যা বলেছি তাই হবে প্রয়োজন হলে তোমাকে আমি বন্দী করব এই এতটুকু ইয়েস এতটুকু আমার খেয়ে আমাকে চোখ রাগাও বিশ্বাস ঘাতক বেইমান আমি তোকে রাস্তা থেকে গুড়িয়ে রে রাজ মুকুট পরাতে তোর মাথায় শোভা পাবে তোর বৃদ্ধ আমারের ভয় দেখাচ্ছিস বৃদ্ধ হলো তোমার অস্ত্রের বাহাদুরি তাই তো এবার কে আমাকে রক্ষা করবে আমি যে এখন নেই অস্ত্র হয় রে মহারাজ হরিশঙ্কর হ্যাঁ আমি এসেছি আমার প্রভুকে রক্ষা করতে রক্ষা করবে তাহলে যে তোমাকে মরতে হবে হরিশঙ্কর মরতে হয় মরবো তবু তবু তোমাকে দেবো না আমার প্রভুর হাতে শৃঙ্খল করা দে হরিশঙ্কর সাবাস আমি কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব ধন্যবাদ নয় প্রভু ধন্যবাদ নয় আমি চাই আমার আশীর্বাদ বাবা তোমাকে আমি আশীর্বাদ করছি তবে ধরো এই সব অত্যার চলে আসুন প্রভু পথ ছেড়ে দে শয়তান পথ ছেড়ে দেবে তোমার সাহস তো দেখছি কম নয় বলি শঙ্কর আমি ঈশ্বরে যাও মন শঙ্কর ভয় নেই মহারাজ অস্ত্র যখন ধরতে শিখেছি তখন এত সহজে দেব না আমার হাতে শৃঙ্খল তাহলে কে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও তোমার যুদ্ধ স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি আমিও প্রস্তুত আদেশ করুন মহারাজ বন্দি করে এই দুজনকে যথাজ্ঞা মহারাজ এ কাকে বন্দি করছেন মহারাজ মহামান্য রাজার আপনার ওই গোলধর পুত্রকে আমার একটি অনুরোধ মহারাজ বলুন কি বলতে চান ক্ষমা করেন মহারাজ এখন ক্ষমা করলে পরে হয়তো মাথা চড়া দিয়ে উঠতে পারে সেটা আমারই শুধু ক্ষমা করুন বেশ বেশ আজ আপনার কথা আমাকে ক্ষমা করল রাহুল আদেশ করুন মহারাজ বন্দি কর ওই বৃদ্ধকে কথাজ্ঞা মহারাজ চলে যাও মহারাজ এই যে অন্ধকার কারা কথা চলুন
মহারাজ এই তোদের মহারাজ আমি এখন তোদের মহারাজ এ কি করলে মোহন আশ্রয় দাতা পিতাকে করলে বন্দি তোমাকে বিশ্বাস করে মন্ত্রত্ব দিয়েছিলাম তোমার উপরে বিশ্বাস করে এই মোহরকে সিংহাসনে বসিয়েছিলাম এখন দেখছি তুমি একেবারে বিশ্বাসঘাতক বেইমান এর প্রতিফল ভোগ তোমাকে করতে হবে মন্ত্রী মহাশয় আসুন আসুন মহারাজ আসুন এখন যান মহারাজ এই শয়তানের চলে পড়ে যে ভুল আপনি করতে যাচ্ছেন আপনিও রেহাই পাবেন না পিতা আপনিও রেহাই পাবেন না এখন উত্তম কুমারকে হত্যা করতে পারলে আমি হব নিষ্কণ্ঠ তারপরে ছবি ও হবে আমার তাহলে কি কোনো অঘটন ঘটবে আমি যে কিছুই বুঝতে পারছি না মা মা গো তোমার চোখ দুটি অমন করুণ দেখাচ্ছে কেন মা একই তুমি কাঁদছ মা না বাবা কই শোনা শোনা মা জাননি বলি যা তোমার তোমাকে দেখিলে মলি প্রাণ যে যাইবি দূরে শৈলেন তুমি তোর সংবাদ নিয়ে এলে কি মহারাজ বন্দি কে মহারাজকে বন্দি করলো ওই নিমু খারাপ শৈতান মহার যাকে আমি দুধ গলা খাইয়ে মানুষ করেছি সিংহাসনে বসিয়েছি সেই মোহন মাগো কি শুনাইলে দাদা কি শুনাইলে দাদা সত্যি সর্বনাশ হলো বা পিতা
পিতাকে যে বন্দী করে কারাগারে নিয়ে গেল মা, ওই ওই শোনো মা, পিতা পিতার করুণ হাতখার মা, আমি এখন কি করবো বাবু, নানা আমাদের এখানে দাঁড়িয়ে ভাবলে চলবে না মা, যেমন করে হোক পিতাকে যে কারামুক্ত করতেই হবে দিদি, পিতাকে যে কারামুক্ত করতেই হবে দিদি, শৈলেনের দেহে এমন কি শক্তি আছে যে আমার সামনে দরবারে নিয়ে দাঁড়ায়? মোহন, যে অন্যায় অত্যাচার তুমি চালিয়েছ তা থেকে বিরত হও, এক্ষুনি সময় আছে, নইলে নইলে তোমাকে মরতে হবে। আমায় হত্যা করতে পারে এমন শক্তিমান লোক এই প্রাসাদে কেউ আছে? হ্যাঁ, কে কে কে? আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি, আমি তোমাকে হত্যা করবো শয়তান। এতটুকু, তবে আজ তোকে আমি প্রথম পরপারে পাঠিয়ে দিচ্ছি, আমি প্রস্তুত। দুনিয়াতে বেঁচে থাকতে হলে চাই অর্থ, আর আমি সেই অর্থের জন্য বিশ্বাসঘাতকতা করতে রাজি। সেই দিন তার আশায় বসে থাকুন মহারানী, আর আমি আমার কাজ চালিয়ে যাব, দেখি ভগবান কার আশা পূর্ণ করে। প্রহরী, শৃঙ্খল পরাও সবার হাতে, ওকে নয় ওকে নয় প্রহরী, ও যে হবে আমার রাজ রানী। তুমি আমাকে বন্দি করে ওদের ওদের সবাইকে তুমি ছেড়ে দাও ভাই মোহন। আরে বলছি তো, বলছি বলছি, সবাইকে মুক্তি দিতে পারো যদি তুমি আমাকে প্রতিজ্ঞ বলো। তুই তুই এখন
সেই ভিন্ন লালসা থেকে মনে সরে দাঁড়াসনি ও তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি নও তুই তুই ভুলে যা মোহন তোর তোর ওই আশা কখনোই পূরণ হবে না মোহন আর সবাই তোকে রাজা বলে স্বীকার করলেও আমি ছবি তোকে কখনোই রাজা বলে স্বীকার করব না হ্যাঁ আচ্ছা দেখি আমার ভালোবাসাকে পূর্ণ করতে পারি কিনা তুই তুই এ কথা বলে কোনো লাভ পাবি না মোহন যে অন্যায় প্রতি তুই পা বাড়িয়েছিস সে সে তার শাস্তি তুই পাবি মোহন শাস্তি আর তুমি আমার রেখো ছবি তার আগে হবে তোমার ওই রূপের অহংকারের পতন সেটা আমারই কাছে চুপ করো মোহন যে অন্যায় অত্যাচার তুমি চালিয়েছো তা থেকে বিরত হও প্রজাদের বুকে নেই হাসি পেটে নেই ভাত আজ তাদের হাত থেকে তুমি রেহাই পাবে না মোহন সুযোগ একদিন আসবেই সেদিন তোমার মতো দেব খারাপের জীব টেনে ছিঁড়ে আমি এই শৃগাল টুকুর দিয়ে যাও যাও বন্ধু তার ঘরে বসে বসে সেই দিনটি অপেক্ষা করো বন্ধ করো এদের সকলকে কণ্ঠক সব কয়টিকে আমি শৃঙ্খলতি করে ধর্মপুরে রাজ সিংহাসন এখন থেকে চিরদিনের জন্য আমার আর ওই সুন্দরী ছবি দিন আসছে সেদিন স্বেচ্ছায় তুমি হবে আমার এই বাহু লাগলো আদেশ করুন মহারাজ যাও প্রহরী বৃদ্ধ রাজাকে হাজির করে রাজদরবার যাচ্ছি মহারাজ আজ আমাকে কেউ রাজা বলে স্বীকার করছে না শত শত প্রজারা করছে আমার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা কবুল করেছে তাদেরকে বশ বাড়াতে হয় কালে মহনের চারাজ আমা এতদিন শুধু রাজা মহনকে দেখেছি ও কিন্তু আসল মহনের রূপটা এখনো কেউ দেখেনি এই নিন মহারাজ যাও প্রহরে তাই যাচ্ছি মহারাজ আমাকে আবার কেন স্মরণ করছো মহন আপনার সাথে আমার বিশেষ করণের কথা আছে বন্দির সাথে পরিহাস পরিহাস নয় আপনাদের সবাইকে আমি মুক্তি দিতে পারি আর কিন্তু দুটি শর্তের পেরে পাই আরও কি তোমার শর্ত প্রথমত ছবিকে আমার সঙ্গেই বিয়ে দিতে হবে আর দ্বিতীয়ত এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে উত্তম কুমার এই সিংহাসনের দাবি না করতে পারে তুমি আমার হাত থেকে রেহাই পাবে
তাহলে তোমার দেখছে একান্ত চাবুক শখ হয়েছে রাজা মোহন তুই আমাকে মারবি আমার হাত দুটি যদি বাধা না থাকত তাহলে তোর হাত দুটি আমি মুচকে ভেঙে দিত তাহলে তুমিও দেখে নাও এই চাবুকের ঘা কত শক্ত আর বারিশনে মোহন আর বারিশনে এই পাপে তুই ধ্বংস হয়ে যাবি সব এই পাপে তুই ধ্বংস হয়ে যাবি আরে ধ্বংস হব বলে তো ভোগ করে নিতে চাস রে রে যায় বৃদ্ধকে অন্ধকার কারা কক্ষে যাচ্ছি মহারাজ এই তো এবার সত্যিকারের মহল জেগে উঠেছে এবার সবাই বুঝতে পারবে যে মহলের রাজকার্য পরিচালনা কত ভয়ঙ্কর বল বল রাজস্ব দিবি কিনা বল বল হারামি বাচ্চা বল মহারাজ আমি যে কি অন্যায় করেছি আপনার ওই সন্ধ্যার আমাকে জোর করে ধরে রেখেছে মহারাজ আমরা রাজস্ব আদায় করতে গেলে রাজস্ব দিতে অস্বীকার করে বলে কি না রাজস্ব দেবো কেন 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 আপনার অত্যাচারে নাকি ওরা কেউ শান্তিতে থাকতে পারছে না মহারাজ তাই নাকি শুধু তাই নয় মহারাজ ওরা নাকি আপনাকে রাজা বলে স্বীকার করে না এই সামান্য প্রজার সাহস তো কম নয় এমন করে যে স্বীকার করাতে হয় তা আবার চলা বল বল হারামির বাচ্চা আপনার চাবুক বন্ধ করে আমি কেন কেন স্বীকার করব আপনার অত্যাচারে আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব যাক সবাই চলে যাক তব কং আমার বিরুদ্ধ চরণ করতে দেব না তাহলে কি আমরা না খেয়ে মরবো না খেয়ে মরবে কেন আমার হাতের চাবুক পেট ভরে ভরার চাবুক মাঝে আপনার চাবুক বন্ধ করুন মহারাজ আমি আর সইতে পারছি না বন্ধ করব যতদিন পর্যন্ত তোরা আবার বর্ষা মানছিস ততদিন আবার এই চাবুক বন্ধ হবে না আপনি চাবুক আর কতদিন চলবে রাজা যতদিন এই মহল বেঁচে থাকবে ততদিন আমার এই চাবুক ওরা ভারত চলবে বড় শঙ্কর হে সুযোগ আর তোমাকে দেওয়া হবে না অত্যাচারে কে করবে তুমি সবাই মিলে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো মণি শঙ্কর তাহলে তুমি কি সমস্ত প্রজাদের আমার বিরুদ্ধে খেপে তুলেছ শিখিয়েছ আমার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করতে হ্যাঁ আমি যেদিন সমস্ত রাজ্যময় ঘুরে দেখলাম রাজ্যের প্রজারা ভয়ে অতি কষ্টে দিন অতিপাত করছে তখন আর আমার সহ্য হলো না তাই আমি রাজ্য হলাম তুমি জানো তোমার অন্যায়ের শাস্তি কি হতে পারে হ্যাঁ জানি
জানি বলে আমি আর চুপ করে থাকতে পারি না শত শত প্রজাদের পেটে নেই ভাত পরনে নেই কাপড় আর তুমি চাইনা ছোটদের দিকে চামুকের উপর চামুক তাছর সহ্য করতে নেব না আর সবাই মিলে তোমার পুত্রকে দাঁড়িয়ে আমাদের রাজাকে সিংহাসনে বসাই শঙ্কর তোমার দেখছে একান্ত বারবার সাত হয়েছে আর পূর্বে তোমাকেও মরতে হবে শয়তান তাহলে এক্ষুনি তোমার ভব লীলা আমি শেষ করে দিচ্ছি আমিও প্রস্তুত এটা এডি ধর দেখি করছেন মহারাজ অন্তরে মহাশয় মানে শঙ্কর আমার বিরুদ্ধে প্রজাগণকে খেপিয়ে চলেছে আমি তাকে ক্ষমা করব না মহারাজ আমি জানি আপনি খুব পরিশ্রম আপনি বিশ্রাম করুন গিয়ে পুত্র বলে আমিও তাকে ক্ষমা করব না বেশ তা যাচ্ছে আশা করে আপনি বড়ি শঙ্করকে সমস্ত শাস্তি দিতে কোনো রূপ দ্বিধাবোধ করবেন না কথাটা যেন মনে থাকে বাবা সত্যি তুমি মানুষ কিন্তু কিন্তু তুমি যে অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবে না বাবা তোমাকে বাঁচতে দেবে না বাবা তোমাকে বাঁচতে দেবে না তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা তুমি অনেক দূরে চলে যাও আমার জন্য তোমরা তো ভাবছো কেন আমি না থাকলে কে তোমাদের মুক্তির পথ দেখাবে জানি বাবা জানি তুমি না থাকলে এই পশু তোমাদের চামুকের আঘাতে জর্জরিত করে দিত তবু তবু যে তোমার জন্য মায়া হয় বাবা এই রাজ্যে মানুষ থাকতে পারে না তুমি তুমি বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বেঁচে থাকো ওরা যেমন কাজ করবে তেমন ভালো আর আপনার কর্তব্য বুঝিয়ে সব দেখে আনন্দে হাত তালি দেওয়া তা আমি কি করবো মরি শঙ্কর আপনার অনেক করবার এসে পিতা কিন্তু আপনি তা করবেন না কারণ আপনাদের সাতটা সুদে গা ভাসিয়েছে ভুলে যাও না যে আমি তোমার পিতা যা মুখে আসছে তাই বলে ফেলো যা সত্য তাই বলছি পিতা এখনো সময় আছে পথে আসুন আরে তুমি বলতে তবে সব আমি করাচ্ছি আমি না বললেও প্রজাদের মুখ আপনি বন্ধ করবেন না পিতা তার আপনাকে অক্ষর ক্ষমা করবে না ও তাহলে তুমি তাদের সাথে মিশিয়ে এতটুকু গিয়েছ তাই জন্ম দেওয়া পিতাকে যা মুখে আসছে তাই বলে তো প্রকাশ করছ আপনি তো শিক্ষার সুযোগ দিয়েছেন পিতা আমি এখনো বলছি তুমি সাবধান হয়ে যাও নইলে ওদের মতো একদিন তোমাকে এরকম ভালো ভাব আমার যা হবে তা আমি ভালো করে জানি পিতা কিন্তু আপনিও সাবধান হয়ে যান নইলে ওই গণ আদালত আপনাদের আমি তোমাকে পুত্র বলে এখনো ক্ষমা করছি কিন্তু আর নয় বেশি পড়াবাড়ি করলে তোমাকেও আমি শাস্তি দিতে কোনো রকম দ্বিধাবোধ করব আর হয়ে উঠবে না পিতা আমি সমস্ত প্রজাদের পক্ষ হয়ে আপনাকে জানিয়ে দেব যদি আপনারা প্রজা পীড়ন বন্ধ না করেন আর আমাদের মহারাজকে মুক্তি দেন তাহলে আমরা কাউকে ক্ষমা করবো না সমস্ত প্রজাদের নিয়ে আপনার স্বপ্নে যে আমি এতদিন ব্যবহার ছিলাম তা দেখছি আমার আকাশ কুসুম কল্পনা ছেলেটাই যে আমার প্রথম অন্তরাল এতদিন মামার বাড়ি ছিল কেন যে আপনটাকে ডেকে নিয়ে আসলাম না ওকে সব ভালো করে বুঝাতে হবে
বন্দীদের নিয়ে এসো তাই যাচ্ছে মহারাজ এই নিন মহারাজ مهرج যার নিমুখে এত বড় হয়েছি যার অন্ন খেয়ে এত বড় হয়েছি আজ আমি পারব না এত বড় সর্বনাশ করতে আমি পারব না উত্তম কুমারকে হত্যা করতে আমি পারব না আপনি আপনি আমাকে অন্য আদেশ দিন মহারাজ এই পারবে না তাহলে নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হও না মহারাজ আমাকে ক্ষমা করুন আমি রাজি হ্যাঁ Come on.
পেতে দিচ্ছি তুমি আমাকে হত্যা করি হে কুমারকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তির বাচ্চা তোমরা হারিয়ে ফেলে তো ছইলে শাস্তি তোমাদের পেতেই হবে কোন লক্ষ্মী ভাই কে আমার তুমি 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 আমাদের সবাইকে হত্যা করে আরে বলছি তো বলছি তো সবাইকে আমি ছাড়ো না ভাই যদি তুমি আমাকে প্রতিজ্ঞ বরণ করো খবরদার দিদি বিষ খেয়ে মরে যাবি তবু একটা ঘৃণ্য ভিখারির ছেলের মালা সীতা আরে চলো নিয়ে যাও কুমার মাগো তোমার চোখের জয়ে Thank you.
يا فراق ريكي جاي فوق